এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چنل درشق سروتا مدني چنل اتشد ملوك شامدی گنوستان امون ایک شموئی আসবে। সপ্তাহ ঘুরে আবার একবার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ জাবাজাল এমন এক সময় আসবে অনুষ্ঠানে আজকে দুজন মেহমান আমাদের সঙ্গে, মোবাইল লীগে দাওয়াত ইসলামী মোহাম্মদ সাজিদ আত্তারি আর মোবাইল লীগে দাওয়াত ইসলামী মোহাম্মদ আলফেসানি আত্তারি, দুজন সম্মানিত ব্যক্তিত্ব, ইসলামিক ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমাদের সঙ্গে। আর সাথে নিয়েছি আমরা প্রতি সপ্তাহের ন্যায় একটি আত্মশুদ্ধিমূলক আলোচ্য বিষয়। আর আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব, তা হচ্ছে ব্যবসায় লাভ হবে না। আশা করি অনুষ্ঠানের যে আলোচনার বিষয়, আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আমরা বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আজাবাজাল আমরা শ্রবণ করব। আজকে যে বিষয় আমরা বিশেষ করে আমরা নিয়েছি যে ব্যবসায় লাভ হবে না, এই সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, ব্যবসা সম্পর্কে, ব্যবসার বরকত সম্পর্কে, বরকত না হওয়ার কারণ কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানে আমরা শুরুতেই রহমত বরকত লাভ করার উদ্দেশ্যে রসুল করিম রৌফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরি দামাত বারাকাতুহুল আলিয়া আলহামদুলিল্লাহ, যাকে বলা হয় আশিকে দুরুদ, এমন দুরুদ শরীফের প্রতি মোহাব্বত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাতের, তিনি যতই কিতাব তিনি রচনা করেছেন, যতই রিসালা তিনি লিখেছেন, এর প্রত্যেক পৃষ্ঠার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করার কি ফজিলত তাও লিখেছেন। যেমন শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার লিখিত রেসালা, যার নাম হচ্ছে কুমন্ত্রণা এবং এর প্রতিকার, এর সাত নম্বর পৃষ্ঠায় কামজুল উম্মার শরীফ থেকে একটি হাদিসে মোবারকা নকল করেন। ইনশাআল্লাহ জবাদ আমরা শ্রবণ করব মনোযোগ সহকারে। ইনশাআল্লাহ শোনার মাধ্যমে দুরুদ শরীফ পাঠ করার প্রতি আমাদের আগ্রহ বৃদ্ধি পাবে। রসুল করিম রউফ রহিম সাল্লাহ তালা আলহি বাসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরুদ শরীফ পড়ে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। মোবারক দিন, বরকতময় দিন, সপ্তাহের মধ্যে হচ্ছে জুমা। আমরা সকলে জানি মুসলমানদের জন্য অনেক বড় নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জুমা। আর ওই জুমার দিন দুরুদ শরীফ পাঠ করার আলাদাই ফজিলত, আলাদা মর্তবা। আমরা যখনই জুমার নিয়ামত লাভ করব, অবশ্যই আমরা জুমার দিন অধিক থেকে অধিক পরিমাণে প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। আসুন আমরা সকলেই একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের সম্মানিত মেহমান অনুষ্ঠানের মোবাইল লীগে দাওয়াত ইসলামী সাজিদ ভাই আমাদের সঙ্গে, এবং আমাদের আলফেসানি ভাইও মাশাআল্লাহ অনেক দূর থেকে আমাদের আজকে অনুষ্ঠানে, শুকরিয়া আদায় করি।
যে ইলমে দ্বীনকে প্রচার করার জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রচার করার জন্য, নেকি দাওয়াতকে প্রচার করার জন্য আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের আজকের অনুষ্ঠানে স্টুডিওতে আমাদের সঙ্গে এসেছেন। সাজিদ ভাই মাশাআল্লাহ শুকরিয়া আদায় করি যে আজকে আমাদের এমন এক সময় আসবে এই অনুষ্ঠানে মাশাআল্লাহ আমাদেরকে সঙ্গে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আশা করি আজকে অনেক কিছু মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতাকে ইনশাআল্লাহ অনেকে অনেক মাদিনী ফুল যেগুলোর মাধ্যমে যে বিষয়গুলো জানার মাধ্যমে আমাদের উপকার হবে আশা করি আমরা আপনার থেকে ইনশাআল্লাহ পাবো। আর সাথে সাথে আলফি সানি ভাই মাশাআল্লাহ উনি আমাদের সাথে। আসলে আলহামদুলিল্লাহ আজওয়াজাল মুবাল্লিগে দাওয়াত ইসলামী যারা আমাদেরকে মাদিনী চ্যানেল আমাদেরকে সঙ্গ দিয়ে থাকেন আমরা প্রত্যেকেরই আমরা শুকরিয়া আদায় করি। এর উদ্দেশ্য হচ্ছে এটাই যে মাদিনী চ্যানেলের মাধ্যমে যাতে ইলমে দ্বীনের প্রচার হয়, ইসলামের সঠিক দিক নির্দেশনা সঠিক বিষয়গুলো যাতে করে আমরা জানতে পারি। তাই আজকে আমাদের এই অনুষ্ঠান এমন এক সময় আসবে বিষয় আমরা জানতে পারলাম ব্যবসায় লাভ হবে না। আমি চাচ্ছি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতার শুরুতেই আমরা সাজিদ ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ। সাজিদ ভাই থেকে মাদিনী ফুল আমরা নেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে আজকে মাদিনী চ্যানেলের অনুষ্ঠান এমন এক সময় আসবে এর মধ্যে যে আজকে বিষয় নেওয়া হয়েছে ব্যবসার মধ্যে লাভ হবে না। জি, আসলে এই লাভ হবে না এটার দ্বারা কি বোঝায়? কারণ আমরা যদি দেখি বর্তমান সময়ে তো আলহামদুলিল্লাহ ব্যবসায়ের অভাব নাই, মানে এটা দিন দিন বাড়তেছে। জি, মানুষ এটার প্রতি ঝুঁকি হচ্ছে। তো লাভ হবে না দ্বারা কি বোঝানো হচ্ছে? আসলে অনেকে আছে টাকা ইনকাম করে, মানে ডেলি মনে করেন 1000-2000 মানে অনেক, কিন্তু দেখা যাচ্ছে যেটা ইনকাম হচ্ছে এটা তার কাছে জমা থাকতেছে না। জি, হয়তো মানে পরিবারে এমন সমস্যা আসছে, হয়তো অসুস্থ হয়ে গেছে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়তো আগুন লেগে গেছে, তো এভাবে মানে দেখা যাচ্ছে কি। তো আসলে লাভ না হওয়ার দ্বারা যেটা বলা হয়েছে এটা হচ্ছে কি, বরকত চলে যাওয়া। জি, আচ্ছা বরকত কেন যাবে এই ব্যাপারে আমরা একটা হাদিসে মুবারকা শ্রবণ করি, যেটা হযরতে সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে মুবারকাটা নকল করেছেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, কিয়ামতের দিন তিন ধরনের ব্যক্তি হবে, জি, যাদের প্রতি আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দেবে না, আল্লাহ 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 আল্লাহ, এবং আল্লাহ তাআলা তাদেরকে পাক করবে না। জি, এবং তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব শাস্তি রয়েছে। তো জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই অভিশপ্ত ব্যক্তি কারা? জি, যাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দেবে না এবং তাদেরকে আল্লাহ তাআলা মানে পবিত্র করবে না এবং তাদের জন্য জাহান্নামের শাস্তি, এরা কারা? তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, এবং মাদানী চ্যানেলে যারা দর্শক আমাদেরকে দেখতেছে শুনতেছে, জি, এনাদেরকে বলবো আমরা এই হাদিসে মুবারকাও শুনি, সাথে সাথে নিজের মধ্যেও একটু দেখি এই আমলগুলোর মধ্যে কোনো আমরাও আছে কিনা, অর্থাৎ এই যারা এই কিয়ামতের দিন যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দেবে না। আশা করি সকল ব্যবসায়ী ইসলামী ভাই যারা হতে পারে, কেউ আমরা ব্যবসায়ী হতে পারে, কেউ আমরা ব্যবসায়ীদের সাথে আমাদের সম্পর্ক, আশা করি যে আমরা মনোযোগ সহকারে যদি আমরা শুনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা ইনশাআল্লাহ আশা করি মনোযোগ সহকারে শুনবো। জি, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ হাদিসে মুবারক বলা হচ্ছে, এক নম্বর ওই ব্যক্তি যে অহংকার করে, জি, টাকনুর নিচে তার কাপড়কে ঝুলিয়ে পড়ে। আল্লাহ 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 আল্লাহ। তো এখন যদি আমরা দেখি এটা তো অহরহ এবং এটার মধ্যে মানুষ অহংকার চলে আসে। জি, দুই নম্বর বলা হচ্ছে শুধু সাজিদ ভাই, যেহেতু যে আপনি বিষয়টা নিয়ে আসছেন যে প্রথম নম্বর যেটা, আসলেই যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিষয়ে নারাজি অসন্তুষ্টি, বড় আফসোস আজকে এটাকে আমাদের সমাজের মধ্যে এক প্রকার ফ্যাশন হিসাবে পাশাপাশি এটাকে দিন দিন এর সংখ্যা বাড়তে যাচ্ছে। জি, এটা আসলে আমি একটা হাদিসে মুবারাকা পড়ছিলাম যেটা ইনশাআল্লাহ এটার পর আমি আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা কেন হচ্ছে যে এরপরে বলা হচ্ছে দুই নাম্বার, যে ব্যক্তি কারো উপকার করে আবার তাকে দেখিয়ে দেয়, জি, খোটা দিয়ে দেয়, খোটা দেয়, যেটাকে আমরা বলি এক কথায়, মানে কারণ অনেক সময় মনে করেন কেউ কারো বিপদের মধ্যে, যেমন অসুস্থ তাকে টাকা দিয়ে সাহায্য করলো, সাদির মধ্যে টাকা দিয়ে সাহায্য করলো, অথবা এরকম ভাবে পরবর্তীতে যখন তার সাথে কি হয়, আমি কি মুখ দিন তোমার এই উপকার করছিলাম, মানে এভাবে সে উপকার করে আবার তাকে দেখিয়ে খোঁটা দেয়, উপকারের কথা স্মরণ করিয়ে দেয়, উপকারের কথা স্মরণ করিয়ে দেয়।
আচ্ছা, এরপরে হচ্ছে তিন নাম্বার, ওই ব্যক্তি জি যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার ব্যবসার মালকে পণ্যকে বিক্রি করে, আল্লাহ মিথ্যা বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এই হাদিসে মুবারকার মধ্যে যেটা এসেছে যে এই তিন ধরনের ব্যক্তি যাদের প্রতি কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেবে না। আল্লাহ। তো আসলে একটু সবাইকে চিন্তা করা দরকার, যদি আল্লাহ তাআলা আপন বান্দার প্রতি দয়ার দৃষ্টি না দেন, রহমতের দৃষ্টি না দেয়, তাহলে কিন্তু বান্দা মানে নিজেকে বাঁচাইতে পারবে না। কারণ কাল কিয়ামতের যে অবস্থা হবে এটা খুব কঠিন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ। বর্তমানে আমরা যদি দেখি সামান্য একটু গরম বরদাস্ত হয় না, সূর্য সোয়া মাইল উপরে থাকবে, আর অবস্থায় তাকে হিসাব গুলা দিতে হবে, আর তার প্রতি আল্লাহর দয়া দৃষ্টি হবে না। শুধুমাত্র এই তিন ধরনের আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজের মধ্যে যারা কি হবে লিপ্ত থাকবে। তো আমরা যদি একটু নিজেকে চেক করে দেখি যে আমাদের অত বিশেষ করে যারা আমাদের ব্যবসায়ী, যেহেতু আজকে আমাদের এই বিষয়ে নেওয়া হয়েছে ব্যবসার মধ্যে বরকত হবে না, তো বরকত কেন হবে না? আল্লাহ রাসূল তো বলেই দিয়েছে যারা এরকম হবে তাদের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি দয়ার দৃষ্টি হবে না। তো যার প্রতি আল্লাহর দয়ার দৃষ্টি হবে না তো তার এখানে বরকত আসবে কেমনে? আসলে মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, খুবই শুরুতেই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা শ্রবণ করলাম। আজকে আমাদের সমাজের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়তে যাচ্ছে, আর আমরা সকলে জানি হাদিস শরীফের মধ্যে অনেকটা এরকম আলোচনা, তা হচ্ছে যে রুজির 10 ভাগের 9 ভাগ বরকত আল্লাহ তাবারকতালা ব্যবসার মধ্যে রেখেছেন। কিন্তু এখানে একদিকে ব্যবসার মধ্যে বরকত, আমরা ব্যবসা করার জন্য আমরা অনেকে ইচ্ছা পোষণ করি। যদি আমরা দেখি রোজগারের, আমাদের দেশের কথা বলি, আমাদের এলাকার কথা বলি, অথবা আমাদের সমাজের কথা বলি, সংখ্যাগরিষ্ঠ মেজরিটি ব্যবসার সাথে জড়িত। আমি আপনি ব্যবসার মধ্যে যদি আমি আপনি বরকত চাই, যে ব্যবসার উপার্জন করার মাধ্যমে আমাদের আহারের ব্যবস্থা হয়, এর মাধ্যমে আমি আপনি কিভাবে বরকত লাভ করতে পারি, এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে রাজিও করতে পারি, আবার এর মাধ্যমে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টিও আমরা হাসিল করতে পারি। আসলেই আমাদের জন্য যে বিষয়টা দরকার, ইলমে দিন, আমি যদি বিষয়টা যদি জানতে পারি। যেমন আমরা আজকে এমন এক সময় আসবে সামাজিক কোনো না কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, যেটা আমাদের জন্য উপকারী, আত্মশুদ্ধিমূলক, অর্থাৎ নিজের সমালোচনাকে করা যে আমি কোথায় যাচ্ছি, আমি কি ভুল পথে নামি, ভালো পথে, সঠিক পথে, বিষয়টাকে যাচাই বাছাই করার জন্য আমাদের এই আলোচনা। অনেক আউলিয়ে কেরাম বুজুর্গানে দ্বীনের বাণীর মধ্যে এসেছে যে এমন এক সময় আসবে, ওই সময় ব্যবসার মধ্যে বরকত হবে না, অর্থাৎ লাভ হবে না। এর আবার দুটি কারণ উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে, একটি হচ্ছে ব্যবসার মধ্যে মিথ্যা শপথ করবে, নাম্বার দুই তার ব্যবসার মধ্যে খেয়ানত করবে। আর এখন তো বর্তমান সময়ে ইমরান ভাই এটা দেখা যাচ্ছে, অনেক ব্যবসায়ীরা এরকম বলে জি, মানে যখন তাদেরকে নেকির দাওয়াত দেওয়া হয়, বোঝানো হয় ভাই ব্যবসা তো হালাল রয়েছে, আল্লাহ তাআলা রুজির 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রাখছে, আপনি ব্যবসা করতেছেন এবং সত্যবাদী ব্যবসায়ী, সে আল্লাহ রাসূলের সাথে জানা, এরকম অনেক ফজিলত তো আছে। তো যখন তাদেরকে বলা হয় ভাই আপনি ব্যবসা করতেন ঠিক আছে করেন, কিন্তু আপনি মানে সত্য বলে করেন, তো অনেকে এরকম একটা মানে বলে যে ভাই আপনি হয়তো জানেন না, এখন যারা সত্য কথা বলে তাদের বাদ নাই, মানে যারা সত্য কথা বলে তাদের কি কয়, আমি সত্য কথা বলে আমার মাল বিক্রি হবে না। আমি যদি কাউকে যদি বলি যে আমার মাল এটা 10 টাকা কিনা, তাহলে সেটা বিশ্বাস করো? আসলে বিশ্বাস মানুষ থেকে উঠতে কেন গেছে, কে সে দুকা খাইতে খাইতে তার থেকে বিশ্বাসটা কি হয়ে গেছে জি, মানে উঠে গেছে। তো যদি আসলে যদি কেউ কাউকে দোকা না দিত, তাহলে কি মানুষ একে অপর থেকে বিশ্বাস তো উঠতো, উঠতো না? তো বিশ্বাস কখন উঠে যায়, যখন কারো থেকে একবার দোকা খেয়ে ফেলে, দুইবার দোকা খেয়ে ফেলে, তিনবার দোকা খেয়ে ফেলে, এরপরে তখন তাকে বিশ্বাস করতে কষ্ট হয়। এই জন্য মনে করেন সে বলে যদি 10 টাকা সত্য হতে কিনা, তো সে বলে তারপরে বলে কম রাখেন, আর যদি সে মিথ্যা কথা বলে যে আমার এটা 20 টাকা কিনা কিনা 10 টাকা অত মিথ্যা ঠিক আছে না, তখন সে বলে যাক 2-1 টাকা কম দিয়ে হলো কি করে দে। তো আসলে কি কেউ ব্যবসা যে করতেছে সে কি তার লাভের জন্য করতেছে না, লসের জন্য তো করতেছে না, কিন্তু তারপরে সে যে তার কিনা দাম থেকেও যে বলতেছে আমি কম দিয়ে আপনাকে দিচ্ছি, তো এটা আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিকে আমার আপনার প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, সত্যবাদী ব্যবসায়ী
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথেই জান্নাতে যাবেন। অন্য দিকে আবার হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ব্যবসায়ী লোকেরা অসৎ, কারণ কি তাও বলেছেন। ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনাতে শুনব এর কারণ কি। আল ফেসানের বাড়ির কাছে আমরা যাবো ইনশাআল্লাহ, আজকের আলোচনা সংক্রান্ত ইনশাআল্লাহ আমাদের ফুল শ্রবণ করবে। ব্যবসার মধ্যে আজকাল অর্থাৎ আমানতের যে খেয়ানত, ব্যবসায়ীদের মধ্যে কিন্তু বেশ টাকা পয়সার কিন্তু লেনদেন হয়। আপনার বিশেষ করে যারা বড় থেকে বড় যারা ব্যবসায়ী, যারা আপনার যারা ব্যবসায়ীদের মধ্যে, যেমন কেউ ডিলার রয়েছেন, এর ডিলারের উপরে যারা রয়েছেন, তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার আমানতদারের যে বিষয়গুলা, তো আমানতে যে খেয়ানত, তাও ইনশাল্লাহ আমরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যে যারা ব্যবসার মধ্যে খেয়ানত করে ব্যবসা করতে গিয়ে, এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা শ্রবণ করব। আজকাল শোনা যায় যখন কোনো ব্যবসায়ীর সাথে যখন আলোচনা হয়, ভাই ব্যবসায় লাভ হচ্ছে না। আর আমরাও অনেকে উপলব্ধি করি, অনেক সময় আমাদের বন্ধু, অনেক আমাদের আত্মীয় স্বজনের সাথেই যখন আলোচনা হয়, বিশেষ করে যারা ব্যবসায়ী, তখন তার মধ্যে একটা হতাশা ভাব, অনেক বড় ব্যবসায়ী কিন্তু হতাশা ভাব, যে ব্যবসার মধ্যে কোনো লাভ হচ্ছে না, এর কারণ কি, কেন বরকতশূন্যতা, এর মধ্যে এমন কি কর্ম, এমন কি কাজ আমার আপনার দ্বারা হচ্ছে যার কারণে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত থেকে আমরা মেহরুম হয়ে যাচ্ছি। বরকত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন। আমি আপনি যতই চেষ্টা করব, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কখনো বরকত আনা সম্ভব নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আলফিসানি ভাই আমাদের সঙ্গে, আলফিসানি ভাই থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। জি আলফিসানি ভাই, জি আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে বিষয়, ব্যবসায় লাভ হবে না। জি, তো আমাদের অনেক দর্শক শ্রোতা জানতে চাচ্ছেন যে ব্যবসায় লাভ না হওয়ার কি কারণ এবং কোন পদ্ধতিতে করলে। তো আসলে আমাদেরকে ব্যবসার তো বরকত আমরা শ্রবণ করলাম যে 10 ভাগের মধ্যে 9 ভাগ বরকত ব্যবসার মধ্যে রয়েছে, কিন্তু এর পরেও ব্যবসার মধ্যে কেন লাভ হচ্ছে না। তো এর যদি আমরা রহস্য খুঁজতে যাই যে সাহাবাই কেরাম আলিম রিদওয়ান উনারা কিভাবে ব্যবসা করেছেন, উনাদের ব্যবসার আন্দাজ কি ছিল, ঠিক আছে, তো সাহাবাই কেরাম আলিম রিদওয়ান উনারা ব্যবসা করেছেন এবং ব্যবসার মধ্যে যে 9 ভাগ বরকত, আলহামদুলিল্লাহ উনারা এটাও পেয়েছেন। জি, তো পাওয়ার যে রহস্য এটা যে তাদের মধ্যে আমানতদারি, তাকওয়া, পরহেজগারি ইত্যাদি ছিল। জি, এবং উনারা ব্যবসার কারণে আল্লাহ তাআলার শরণ থেকে গাফিল হতেন না। তো এটার মাধ্যমে তারা ব্যবসার যে পরিপূর্ণ বরকত এটা পেয়ে যেতেন। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, হযরত সাইয়্যিদুনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবাই কেরাম আলিম রিদওয়ান ব্যবসা করতেন, কিন্তু যখন তাদের নিকট আল্লাহর হক সমূহ হতে কোনো হক এসে যেত, জি, তখন ব্যবসা এবং বেচা কেনা তাদের কি আল্লাহর শরণ থেকে বিরত রাখতে পারত না। জি, ব্যবসা করতেন কিন্তু আল্লাহ তাআলার কোনো হক যখন তাদের মধ্যে এসে যেত, তো ওই বেচা কেনা ব্যবসা তাদেরকে আল্লাহ তাআলার হক আদায়ে মানে বিরত রাখতে পারত না। যেমন তো যেমন যখন আজান হয়ে যায়, ব্যবসা করতেছি প্রচন্ড, আমার ব্যবসা চলতেছে, কাস্টমার অনেক, কাস্টমার খুবই বেচা কিনা, খুবই বেচা কিনা, কিন্তু এদিকে মনে করেন জোহরের আজান হয়ে গেছে, অর্থাৎ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ব্যবসার মধ্যে বরকত আসবে, ওই আল্লাহর পক্ষ থেকে আপনার নামাজের জন্য, নামাজের জন্য আহ্বান আসছে। জি, তো নামাজের জন্য আহ্বান আসছে, তখন কি করা যে মানে ব্যবসাকে একটু গুছিয়ে নামাজের জন্য মসজিদে চলে যাওয়া। সুবহানাল্লাহ। আচ্ছা ইমরান ভাই, এখানে একটা কথা আছে যে হয়তো যারা মাদানী চ্যানেল দর্শক আছে, জি, তো এদেরকে একটু ভেঙে দিলে ভালো হবে যে বরকত আসলে কি, কোনটাকে বলে বরকত, নিয়ে কারণ যে বেশি আর বরকত মানে বেশি ইনকাম করা এটা কি আসলে বরকত, জি, না মনে করেন আমাদের মানে এখন চিন্তা ভাবনা হয়েছে কি জানেন, মনে করেন আমার এখন 50,000 টাকা ইনকাম, কিন্তু খরচ হয়ে যাচ্ছে 1,00,000 টাকা, ঠিক আছে, অত ইনকাম হচ্ছে না, তা না হচ্ছে হচ্ছে, কিন্তু আমার ব্যয়ের সাথে মিলতেছে না, মিলতেছে না, তো এই জন্য আমরা দেখতেছি মানে কি যা আমার মাস শেষ হওয়ার পর আরো কর্জ হয়ে যাচ্ছে, মাস শেষ হওয়ার পর কি হয়ে যাচ্ছে, জি, কর্জ হয়ে যাচ্ছে। তো আসলে বরকত না হওয়ার মানে হচ্ছে এটা যে আমি ইনকাম করতেছি ঠিক আছে, কিন্তু আমার টাকাটা আমার থেকে কোন দিকে যে চলে যাচ্ছে এটা আমিও দেখতেছি। যেমন একটা মেসাল আপনাকে বলি,
মনে করেন আমি যা খাই পরি এগুলো দিয়ে মনে করেন আমার লাগবে 5,000-10,000 টাকা দিয়ে, ঠিক আছে না? কিন্তু আমার টাকাটা খরচ হচ্ছে কোন দিকে? হয়তো আমি অসুস্থ হয়ে গেলাম, হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক আছে, হয়তো মা অসুস্থ হয়ে গেল, হয়তো বাবা অসুস্থ হয়ে গেল, ঠিক আছে না? যেমন মনে করেন এখন হয়তো ঘরের মধ্যে একটা ঝগড়া লাগছে, মামলা হয়ে গেছে, তো এই দিক দিয়ে আমাদের টাকাগুলো কি হয়, মানে এমন এমন আমরা টাকা ইনকাম করতেছি না তা না, ইনকাম হচ্ছে কিন্তু বরকত মানে কি আমার টাকাটা যা ইনকাম করতেছে চাইতে খরচের হাত বেড়ে যাচ্ছে। ওইদিন একটা কল আসছে আমাদের রুহানি চিকিৎসার অনুষ্ঠানে, মানে তার প্রশ্ন ছিল বরকতের জন্য যে আমি অনেক টাকা ইনকাম করি, হ্যাঁ, কিন্তু হুজুর আমি ওই আমার টাকা কোথায় যাচ্ছে এর কোনো মানে এটাকে উপলব্ধি আমার মধ্যে হচ্ছে না যে আসলে যাচ্ছে কোথায়। যে আমার আলহামদুলিল্লাহ তার কথা হলো যে মার্কেটে আমার বিজনেস ব্যবসা সেখানে সবচাইতে ভালো বেচা কিনা, আমার ভালো বেচে, কিন্তু বেচা কিনা হচ্ছে, টাকাও আমার কাছে আসতেছে কিন্তু এর বরকত আমি পাচ্ছি না। মানে অনেকে বলছে তারপর আমার থেকে কর্জ তারপর আমার থেকে কর্জ, অথচ আমি ডেলি আগে বলতেছি আমি 1,000 টাকা এখন 5,000 টাকা কামাইতেছি, জি ঠিক আছে না, কিন্তু 5,000 টাকা আমি ডেলি ইনকাম করার পরেও মাস শেষে দেখা যাচ্ছে আমার কর্জ। কারণ কি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই আমাকে আপনাকে আজকে মানুষ কিন্তু খানা কতটুকু খায়, জি যতটুকু তার জরুরত, এর চেয়ে কিন্তু বেশি খায় না, খেতে পারে না, পরে কতটুকু যতটুকু তার জরুরত এর চেয়ে কিন্তু কি এর পরেও কেন না হয় না, টাকাটা যাচ্ছে কই? দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলবো আজকের অনুষ্ঠান থেকে বিশেষ করে আজকে যে আমাদের আলোচনার বিষয় যে কেন আমরা বরকত শূন্যতা, আজকে আমাদেরকে কারণ বের করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আর মুসলমানদের প্রতিটি কাজ আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমের মধ্যে করানো এটা হচ্ছে আমাদের দায়িত্ব। যদি আমরা করি, আজকে যদি আমি ইলমে দিন যদি আমার মাঝে থাকে তখন আমি বুঝতে পারবো যে কোন কাজ করলে ব্যবসার মধ্যে বরকত হবে। আজকে আমরা ইলমে দিন থেকে অনেক দূরে, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদেরকে ইলমে দিন শিখার একটা উত্তম ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন যে আজকে আমরা মোবাইলে দাওয়াত ইসলামী থেকে যে কী কাজ করলে কোন কাজ করলে ব্যবসার মধ্যে বরকত শূন্যতা এবং কোন কাজ করলে ব্যবসার মধ্যে বরকত চলে আসে জানার সৌভাগ্য হচ্ছে, একটি হাদিস শরীফ সামিল করব। ব্যবসার মধ্যে বরকত শূন্যতা কেন? দর্শক শ্রোতা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৎ প্রমাণ, বিক্রিতে বেশি পরিমাণে শপথ করা থেকে বিরত থাকো। ব্যবসায়ীদের জন্য আমরা যারা একটা সবজি ব্যবসায়ী হতে পারে, চাউলের ব্যবসায়ী হতে পারে, ডাউলের ব্যবসায়ী, আমরা তেলের ব্যবসায়ী, দুধের ব্যবসায়ী, যেটা হোক না কেন সকলের জন্য মেসেজ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বিক্রিতে বেশি পরিমাণে বেশি থেকে বেশি পরিমাণে শপথ করা থেকে তোমরা বিরত থাকো। যদিও এটা অর্থাৎ শপথ করা মালকে বিক্রি করিয়ে দেয়, মালকে বিক্রি করতে সহায়তা করে কিন্তু বরকতকে নিচ্ছিন্ন করে দেয়, বরকতকে শেষ করে দেয়। দেখুন ওই সাজিদ ভাই শুরুতেই বললেন যে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় এমন কিছু সিস্টেম এমন কিছু পদ্ধতি অবলম্বন করি মাল তো বিক্রি হয়ে যায় কিন্তু বরকত কোথায়? তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বারবার আসতেছে যে যেমন মিথ্যা বলা, শপথ করা, এই যে বিষয়গুলা এখানে ইমরান ভাই আরো কিছু আমি অ্যাড করতে চাচ্ছি আপনার কথার সাথে, যেটা মানে বরকত কেন হয় না, জি যেমন মনে করেন প্রথম আমরা হাদিসে মোবারক শুনলাম মিথ্যা বলার কারণে বরকত চলে যায়, জি আচ্ছা, আরেকটা এখন আমরা হাদিসে শুনলাম শপথ করার কারণে কি হয়ে যায় বরকত চলে যায়, বরকত শূন্যতা, এরকম আরো কিছু আছে। যেমন মনে করেন অনেকেই সুদের টাকা দিয়ে ব্যবসা শুরু করছে হারামের মাধ্যমে, হারামের মাধ্যমে, তো এখন আপনি বলেন যেহেতু তার শুরুটাই তো হারাম, তো এখন এটার মধ্যে বরকত আসবে কি করে? দেখেন আপনার কাপড় যদি না পাকি লাগে এটাকে পাক করার জন্য আপনার পানির দরকার, জি আপনি যদি এখন না পাকি প্রস্রাবকে যদি প্রস্রাব দিয়ে পাক করতে, এটাকে পাক হবে কখনো? সম্ভব কখনো? সম্ভব এটা পানি দিয়ে পাক করতে হবে, না পাকি আল্লাহ তাআলা পাক, আল্লাহ পাক জিনিসকে পছন্দ করে, তো আল্লাহ তাআলা হালালকে পছন্দ করে আর হারামকেও পছন্দ করে, তো যেহেতু আল্লাহ হালালকে পছন্দ করে আমরা যদি হালাল দিয়ে শুরু করি তাহলে দেখবেন আল্লাহ তাআলা এটাতে এমন বরকত দিবে যেটা ইনশাআল্লাহ আপনি শেষ করতে পারবেন না। আর যখন আপনি আল্লাহর অপছন্দনীয় হারাম দিয়ে শুরু করবেন তখন দেখবেন আপনি যেটা দিবেন পুঁজি ওইটাও গায়েব হয়ে যাবে। আপনি বললেন যে আপনার হালাল পবিত্র
বস্তুর মাধ্যমে আপনি কি করেন, ব্যবসা শুরু করেন, কিন্তু আমার কাছে আছে অল্প, অল্প দিয়ে করি, সমস্যা কি? আমি বড় ব্যবসায়ী হওয়ার দরকার নাই তো, কারণ আমার থেকে তো বরকতের দরকার না। তো বরকত কি শুধু কি আপনার যারা বড় এদের মধ্যে হয়? এখানে দেখেন, এখানে রাস্তার মধ্যে অনেকে আছে, আল্লাহ চাইলে মনে করেন এই শরবত বিক্রি করতেছে, একটা মেসাল বলতেছে, ঠিক আছে না? অনেকে আছে রাস্তার মধ্যে একটা মানে স্টল লাগাই এই কাপড় বিক্রি করতে, অথচ তার কাছে দোকানের মধ্যে সবগুলো মিলে 5,000 টাকার মাল নাই, কিন্তু তার ইনকাম যেটা আছে সে চলে, তার পরিবার চলে, তারপরও তার এমন আরাম আয়েশ যে অনেক সুখ শান্তির, কোনো কর্জ নেই, কোনো টেনশন নেই, যা ইনকাম আসে তাই ওর খরচ হয়ে আরো কিছু তার থেকে বাঁচিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর মাধ্যমে ছিলেন দর্শক শ্রোতা। আসলেই অল্প কিন্তু হালাল, এর মধ্যে বরকত রয়েছে। যারা ছোটখাটো ব্যবসায়ী যারা, তাদের পরিশ্রম করে অল্প পুঁজির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে এমন বরকত দিয়ে দেয়, দেখা যাচ্ছে যে তা ওই বরকত, ওই এমন এক বরকত তাদের ফ্যামিলির মধ্যে, অনেক ফ্যামিলিতে অনেক সদস্য থাকার পরেও আলহামদুলিল্লাহ তাদের পুরো ব্যবস্থা হয়ে যায়, কিন্তু অনেকে বড় থেকে বড় ব্যবসায়ী হওয়ার পরেও বরকতশূন্যতার কারণে আজকে তারা দেখা যাচ্ছে বড় পেরেশানির মধ্যে লিপ্ত, প্রতিনিয়ত তারা পেরেশানির মধ্যে। তো আজকে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বরকত অবশ্যই আমাদের লাগবে, যে বিষয়গুলার কারণে ব্যবসার মধ্যে বরকতশূন্যতা, ওই বিষয় থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আগে কিছু আমরা কল শ্রবণ করি, যে কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ দিদারে আলম, আমি জানতে চাই একজন সৎ ব্যবসায়ীর গুণাবলী কি? একজন সৎ ব্যবসায়ী গুণাবলী, ইনশাআল্লাহ সাজিদ ভাই থেকে শুনবো ইনশাআল্লাহ। জি, দর্শক শ্রোতা অপেক্ষায় থাকুন, ইনশাআল্লাহ আমরা মোবাইল লীগে দাওয়াত ইসলামী থেকে সৎ ব্যবসায়ী, সুবহানাল্লাহ, সৎ ব্যবসায়ী কেমন হওয়া উচিত? জি, পরবর্তী কল। মোহাম্মদ আহসান হাবিব, চাঁদপুর কচুয়া থেকে। মাদানী চ্যানেলের অনুষ্ঠান এমন এক সময় আসবে, অনুষ্ঠানের সকল মুবাল্লিগ ভাইদেরকে মোবারকবাদ জানাই, যে বিষয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়ে যদি আমরা রসুলের আদর্শ মোতাবেক ব্যবসা করা হয় তাহলে এর মধ্যে অবশ্যই বরকত আসবে। তো ব্যবসায়িক ভাইদের উচিত তারা যেন সৎ পথ অবলম্বন করে এবং ক্রেতাদেরকে সঠিক মাপের ওজনে তাদের দ্রব্য দিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি, পরবর্তী কল। আমি হবিগঞ্জ থেকে বলছি, আমার নাম জিয়াউর রহমান রিপন, আপনাদের মাদানী চ্যানেল আমি প্রতিদিনই দেখি। মাশাআল্লাহ, প্রতিদিনই দেখুন, আমিও বলবো যে আপনি দেখুন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল অনলি ওয়ান আলহামদুলিল্লাহ, এমন একটি চ্যানেল 100% শরীয়ত সম্মত, আর বর্তমানে ঘরে বসে ইসলামকে, ইসলামের সঠিক বিষয়কে জানার, শেখার জন্য একটা উত্তম মাধ্যম হচ্ছে আমার আপনার এই মাদানী চ্যানেল। যে পরবর্তী কল। মাদানী চ্যানেল অনুষ্ঠান এমন এক সময়, বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকের বিষয় ব্যবসার লাভ না হওয়া, যারা ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে উন্নতি দান করুক। আসলের সুন্নত অনুযায়ী ব্যবসা করা সুন্নত, ব্যবসা করা সুন্নত, আল্লাহ তাআলা এই সুন্নতকে যথাযথভাবে আমরা কীভাবে পালন করবো তা জানবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করিয়া যারাই আমাদেরকে কল করেছেন। আলফেসানি ভাই থেকে ইনশাল্লাহ আরও কিছু মাদানী ফুল শুনবো, ইনশাল্লাহ সাজিদ ভাই থেকে ইনশাল্লাহ আমরা শুনবো। জি আলফেসানি ভাই। জি ইমরান ভাই, ব্যবসার এক ইসলামী ভাই কল দিলেন যে সফল ব্যবসায়ীর গুণাবলী, যিনি সফল ব্যবসায়ী হবে একটা পরে ওনাকে সর্বপ্রথমে যে পরহেজগারিতা অবলম্বন করা, অর্থাৎ আল্লাহ তাআলার যে ফরজ হুকুম রয়েছে তা আদায় করা। যেমন নামাজের টাইম যখন হয়ে যায় নামাজ আদায় করা, যেমন এই ব্যাপারে কোরআনে পাকে সূরা নূরের 37 আয়াতে ইরশাদ হচ্ছে, যার সারাংশ যে ওইসব লোকদেরকে অমনোযোগী করে না যারা ব্যবসার মধ্যে সততা অবলম্বন করবে এবং নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। তো যদি কেউ নামাজ ঠিকমতো কায়েম করে, যাকাত প্রদান করে, প্রদান করা, এটা সফল একজন ব্যবসায়ীর, সৎ ব্যবসায়ীর গুণাবলী। এবং সৎ ব্যবসায়ী যিনি হবে ওনার চরিত্র উত্তম হওয়া, হুসনে আখলাক যেটাকে বলে, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। অনেক সময় আছে যে কোনো কাস্টমার বা ক্রেতা কোনো পণ্য কেনার জন্য মানে কারোর দোকানে গেল, এখন তার পছন্দ হলো না বা দামের মধ্যে কম অবেশ হলো, তো অনেক সময় আছে খিটখিটে মেজাজের অনেক স্বভাবের হয়ে যায় অনেক ব্যবসায়ী।
তো এর মাধ্যমে দেখা যাচ্ছে যে ক্রেতারা আস্তে আস্তে তার মানে দোকান দোকানে যাওয়া একটু কমিয়ে দেয়। যখন দোকানে যাওয়া কম হতে থাকে তখন তো ব্যবসার, হ্যাঁ এটাও একটি আছে। এর পাশে আরেকটা আছে যে আমরা যেন হালাল পণ্যের ব্যবসা করা। সুবহানাল্লাহ। তো অনেক সময় আছে যে আমরা দেখতে হবে যে আমি যে ব্যবসাটা করতেছি এটা হালাল পণ্য কিনা। জি ঠিক আছে, মনে করেন গান বাজনার ব্যবসা করা বা মাযাল্লা মদের ব্যবসা করা, নেশার বস্তুর ব্যবসা করা, তো এগুলা থেকেও বেঁচে থাকা। অনেক সময় আছে যে অধিক লাভের আশায় এটার মধ্যে অনেকে সম্পৃক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদেরকে, আল্লাহ এগুলা থেকেও বিরত থাকা। তো এগুলো থেকে যদি কেউ বিরত থাকে, নামাজ কায়েম করে, যাকাত সঠিকভাবে আদায় করে, উত্তম চরিত্রের অধিকারী হয়, তো এই বিষয়গুলো যদি কোনো ব্যবসায়ী তার নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে ইনশাআল্লাহ আজ্জাজাল আল্লাহ তাআলার দয়াতে তার ব্যবসার মধ্যে বরকত আসতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন ব্যবসায়ী সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান দের ঘটনা আমরা শুনলাম, যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা ব্যবসা করেছেন, এরপরে আউলিয়ে কেরামদের মধ্যেও অনেকে ব্যবসা করেছে। স্বয়ং আমাদের মাজহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলাই, যার সম্পর্কে আমরা জানি তিনি মাজহাবের ইমাম ছিলেন, অনেক বড় আলিমে দিন ছিলেন, তিনি রহমতুল্লাহ তাআলাই ব্যবসায়ী ছিলেন। কিন্তু তাদের যে ব্যবসা, আজকে আমরা ব্যবসা কিছু অর্থের যখন মোটা অঙ্কের অর্থের যখন ব্যবস্থা হয়ে যায় তখনই কিন্তু আমরা ব্যবসা কোনো একটা বিজনেস করার আমরা মনস্থ করে থাকি, চিন্তা ভাবনা আমরা করে থাকি। কিন্তু আমাদেরকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ব্যবসা শুরু করার আগে ব্যবসার সংক্রান্ত ততটুকু জ্ঞান আমাদের থাকা উচিত, যাতে করে আমরা হারাম থেকে বাঁচতে পারি, ব্যবসা করতে গিয়ে আল্লাহ তাআলা নাফরমানি থেকে আমরা বাঁচতে পারি। এই ইলমে দিন আমরা আমাদের অর্জন করা উচিত। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের বর্তমানে ইলমে দিনকে শেখার জন্য অনেকগুলো মাধ্যম, যেমন মাদানী চ্যানেল বলেন, আরেকটি উত্তম একটি মাধ্যম সেটা হচ্ছে মাদানী কাফালা। আলহামদুলিল্লাহ এমন ব্যক্তি দাওয়াত ইসলামের মাদানী মহলে শোনা যায় যে হারাম উপার্জনের মধ্যে সব সময় হারাম উপার্জন করার যার মন মানসিকতা ছিল, সে যে কখনো হালাল উপার্জনের মধ্যে সে কখনো ছিল না, এমনও ব্যক্তি মাদানী কাফালায় সফর করলো, ইলমে দিন হাসিল করলো, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ পাওয়ার পরে আলহামদুলিল্লাহ তার মন মানসিকতা পরিবর্তন হলো। আলহামদুলিল্লাহ সে এই চিন্তা ভাবনা আলহামদুলিল্লাহ তার মাঝে তৈরি করলো যে আমি হালাল উপার্জন করব, আমি ব্যবসা করব, কিন্তু ব্যবসার মধ্যে এমন কোন আমি কাজ করব না যার মাধ্যমে আমার ব্যবসার মধ্যে বরকত শূন্যত হয়ে যায়। তো দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ আমাদের জন্য বর্তমানে অনেক বড় নিয়ামত, আর এই নিয়ামত অর্জন করার জন্য শেখ তরিকত আমির আল সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া আলহামদুলিল্লাহ আমাদেরকে মাদানী কাফালা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা মাদানী কাফালায় সফর করব, অসংখ্য আশেকানে সাহাবা ও আহলে বাইত আলহামদুলিল্লাহ মাদানী কাফালা সফর করবে। তা আমরাও আজকের এই অনুষ্ঠান থেকে নিয়ত করে ইলমে দিনকে শিখার জন্য আমরা মাদানী কাফালা সফর করব। জি সাজিদ ভাই, যে একটা ইসলামী ভাই বলল জি যে মানে সফল ব্যবসায়ী, সফল ব্যবসায়ী মানে কিরকম ইয়া না, অর্থাৎ ব্যবসার মধ্যে কিরকম হওয়া চাই জি ব্যবসায়ীকে, তো এই বিষয়ে একটা আমাদের ঘটনা মনে পড়ছে আর কি। জি, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমিরের সুন্নাত, ইনার যিনি পীর মুর্শিদ, ইনার নাম হচ্ছে কি জিয়াউদ্দিন মাদানী রহমাতুল্লাহ তাআলা, যার মাজার শরীফ হচ্ছে এখন জান্নাতুল বাকির মধ্যে। তো ইনি অনেকদিন মদিনায়ে তৈয়বার মধ্যে কি ছিলেন, মানে ওইখানে বসবাস করেছিলেন, ওইখানে অনেক দিনের খিদমত করেছিলেন। জি, এবং যাকে বলা হয় মানে মদিনার কুতুব, কুতুবে মদিনা, কুতুবে মদিনা। তো একবার মানে ইনাকে কেউ জিজ্ঞেস করেছিল আর কি, যে হুজুর আপনার সময়ে জি মদিনাবাসীদের মানে অবস্থা কেমন ছিল ছিল, তো এটা তো মনে করেন আরো শত বছর আগে মনে করেন। জি ঠিক আছে, তিনি বলতেছে মানে মদিনাবাসীদের একটা মানে অবস্থা বর্ণনা করতে গিয়ে একজন বড় শখসিয়ত, যাকে আমরা বিএপি বলি আর কি, অনেক বড় বিএপি, বড় ব্যবসায়ী, তো সে মানে মদিনা শরীফের মধ্যে গেছে,
এবং যারা হাজি সাহেব, তো সে চাচ্ছে মানে কিছু গরিবদের মাঝে অনেকগুলো কাপড় সে বিতরণ করবে ফ্রি। তো সে একটা দোকানদারের কাছে গেছে ওই কাপড় কেনার জন্য। তো দোকানদারকে বললেন যে আমার থেকে এতগুলো কাপড় লাগবে। তো দোকানদার যে ছিল সে বলতেছে আপনার যা প্রয়োজন কাপড় আমার কাছে কিন্তু এত এর চেয়ে আরো বেশি মজুদ আছে, আমি এর চেয়ে আরো বেশি আপনাকে কাপড় দিতে পারবো। কিন্তু বলতেছে আজকে আমার অনেক ভালো বিক্রি হয়েছে, জি আমার পাশে যে দোকানদার আছে এর কিন্তু আজকে বিক্রি খুব কম হয়েছে, জি তো আমি আপনাকে বলবো আপনি যদি এই কাপড়টা আমার থেকে না নিয়ে আমার পাশের দোকান আমার ভাইয়ের থেকে যদি নেন তাহলে তার মনটা অনেক বড় হয়ে যাবে, খুব খুশি হয়ে যাবে, সে আনন্দ হবে। তো যেহেতু আজকে আমার ভালো ব্যবসা হয়েছে আমি আপনাকে বলবো আপনি আমার থেকে না নিয়ে তার থেকে নেন। আল্লাহ আল্লাহ। তো বলতেছে আমি রেলসনাত মানে ইনার এটা বলে মানে তখনকার সময় মদিনাবাসীদের মধ্যে এরকম একে অপরের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে একটা আন্তরিক মানে কেমন ব্যবসায়ী ছিল। হ্যাঁ, আজকে যদি সাজিদ ভাই কেউ যদি এই বিষয়টা যদি কেউ জানে শুনে সে বলবে এটা কি সম্ভব, এক বরঞ্চ কোন কাস্টমার যদি আসে হ্যাঁ আর ডেকে নিয়ে চলে যায় তাকে বিভিন্ন বাহানা যাতে করে সেই পাশের দোকানে যেতে না পারে। আসলে এই যে মন মানসিকতা যে আপনার সততা এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর প্রতি যে মানে একটা হিংসা এবং তার দোকানে বিক্রি বেশি হলে তার ভিতরে জ্বালাপোড়া করতেছে এবং এরকম অনেক সময় চিন্তা করে এ মনে হয় আমার দোকানে জাদু করছে কিনা বান মারছে কিনা, মানে আমার থেকে ব্যবসা দিন দিন কমে যাচ্ছে কেন, কাস্টমার কমে যাচ্ছে কেন, আর এর কাছে শুধু কাস্টমারের ভিড় থাকে, মানে এরকম অনেক ধরনের বদগুমানি খারাপ ধারণা বিভিন্ন রকমের মানে অপবাদমূলক মানুষ সমালোচনামূলক এবং সেই বিভিন্ন আবার কতগুলো আমিল আছে এদের কাছে যায় তারাও অনেক সময় মানে তাকে আমি যাবে টাকা ইনকাম করার জন্য এমন এমন কিছু বলে যে আপনাকে তাবিজ করে দিছে এটা করে দিছে ওইটা করে দিছে এই জন্য আপনার ব্যবসা কমে যাচ্ছে এরকম করলে এরকম হবে, এরকম ভাবে কি হয়ে যায়। আসলে সাজিদ ভাই যে আমরা যদি দেখি পূর্বের ইতিহাস যদি আমরা দেখি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এ ধরনের সততা এবং সৎ ব্যবসায়ী আস্তে 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 কমে যাচ্ছে। যেমন পূর্বে যেভাবে ছিল যেন আপনি মদিনাবাসের যে ব্যবসায়ী ঘটনা বললেন বর্তমানে এই ধরনের খুবই অসম্ভব এক প্রকার, মানে যদি এমন কোন আল্লাহওয়ালা যদি পাওয়া যায় তাহলে সম্ভব। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই যে বিষয়টা আরো একটা জিনিস কিন্তু আমাদের মানে এখানে এই ঘটনা থেকে আর কি বুঝে আসতেছে, জি এটা হচ্ছে কি তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করা করা। কারণ ওই ব্যবসায়ী তার থেকে আল্লাহর উপর ভরসা আছে, জি সে বলছে আমি যদিও বা আমার এই কাস্টমারকে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিই আল্লাহ তাআলা আমাকে আরো অনেক কাস্টমার দান করবে, মানে তার থেকে আল্লাহর উপর ভরসা, ব্যক্তির উপর ভরসা না। আমরা মনে করি যে আমি একে জায়গায় ডেকে নিয়ে আসি আমার কিছু ইনকাম হবে, কিন্তু ইনি ডেকে আমার পরিবর্তে আসছে এনাকে পাঠিয়ে দিচ্ছে, কেন তার থেকে আল্লাহর উপর ভরসা, যেহেতু আল্লাহ আমাকে আজকে রিজিক দিয়েছে আমার পর্যাপ্ত পরিমাণ যতটুকু দরকার আল্লাহ আমাকে কালকে আরো দিবে। ব্যবসায়ী লোকদেরকে অসৎ বলেছেন বর্তমানে অসৎ কি কারণ অসৎ তাও হাদিস শরীফ আমি কিছু কল নেব তারপরে হাদিস শরীফটি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আরজ করব যে ব্যবসায়ী লোকদেরকে কেন অসৎ বলা হয়েছে এর কারণ কি, আর বর্তমানে যদি আমরা দেখি ওই কারণগুলো কিন্তু আজকে পাওয়া যাচ্ছে। যে কল চালিয়ে দিন আমাদেরকে কল শুনিয়ে দিন তারপরে শুনবো। জি আমার নাম মোহাম্মদ রাকিব, মাদানী চ্যানেলের অনুষ্ঠান এমন এক সময় আসবে আউলিয়া কেরামরাও ব্যবসা করেছেন, তো আউলিয়া কেরামদের ব্যবসার মতো ব্যবসা করলে ব্যবসায় বরকত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। জি পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবসাতে উন্নতি লাভ করার জন্য সকলের সততা করা উচিত, আল্লাহ তাআলা সবাইকে সততার মধ্যে অটল রাখুক। মাশাআল্লাহ। কল শুনে কিন্তু খুব ভালোই লাগছে যে সবাই চাচ্ছে যে ব্যবসার মধ্যে সততা অবলম্বন করা উচিত, আমরাও চাচ্ছি আর আমরা চাচ্ছি বিদায় কিন্তু আজকে এই বিষয়টা নেওয়া। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নিজাম আত্তারি বলতেছি,
মাদানী চ্যানেলের অনুষ্ঠান এমন এক সময় আসবে, এর সকল মোবাল্লিকদেরকে আমার আন্তরিক মোবারকবাদ। ব্যবসা করা নবী পাকের সুন্নাত। আল্লাহ তাআলা যেন নবী পাকের সুন্নাতের ওসিলায় সকল ব্যবসায়ীকে ব্যবসার ভিতরে বরকত দান করে। আমিন, মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া, আল্লাহ তাআলা বরকত দিক। অবশ্যই ব্যবসার মধ্যে যদি সততা থাকে তাহলে ব্যবসার মধ্যে অবশ্যই বরকত হবে, কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে ব্যবসায় বরকত হবে না অথবা লাভ হবে না। যে হাদিস শরীফ শ্রবণ করো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, খুব মনোযোগ সহকারে যে আজকে আমাদের ব্যবসায়ীদের যে অবস্থান, আমরা অনেকেই কিন্তু আমরা ভুলে গেলাম যে আমাদের ইসলামে ব্যবসার যে আইন, ব্যবসার যে নিয়ম, ব্যবসার যে আহকাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়েছেন, এর থেকে আমরা অনেকেই দূরে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ব্যবসায়ী লোকেরা অসৎ। লোকেরা আরজ করল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কি ব্যবসাকে হালাল করেননি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যবসা হালাল, কিন্তু এই লোকগুলো কথা বলার সময় মিথ্যা বলে, শপথ করে। এই যে দুটা বিষয়, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যবসা হচ্ছে হালাল। প্রথম কি বললেন যে ব্যবসায়ী লোকেরা অসৎ, প্রশ্ন করলেন। একটা চিন্তা করার বিষয় জি, এখানে ব্যবসাকে খারাপ বলে নাই, ব্যবসায়ীকে বলা হয়েছে। অর্থাৎ যারা ব্যবসায়িক, মানে ব্যবসাকে ব্যবসা করার জন্য নামছে, তো এরা হালাল জিনিসটাকে হারামের সাথে মিক্স করে দিচ্ছে। যেমন একটা মানে মাদানী চ্যানেল দর্শক মানে একটা মেসাল দিলে এখন বুঝে যাবে, যেমন দুধ, দুধ অবশ্যই দুধ, এবং এটা মানে হালাল আছে, বিক্রি করো, জায়েজ আছে, কিন্তু যখন এই দুধের মধ্যে কেউ পানি মিক্স করে দিবে তখন এটা হয়ে গেছে পানি মিশ্রিত। এখন যখন এটা দুধ বলে বিক্রি করতেছে, কিন্তু যেহেতু পানি মিস করছে, এখন ওই ব্যক্তি সে দুধের সাথে পানি মিস করার কারণে এখন শুধু দুধ বলছে, দুধের মধ্যে পানি আছে এটা না বলার কারণে গোপন রাখার কারণে এখন এটা কি হয়ে গেছে। তো এই জন্য মানে বুঝতে হবে, আসলে ব্যবসার তো আল্লাহ তাআলা মানে রাখছে বরকত, কিন্তু ব্যবসায়ীরা এই বরকতময়টাকে মানে মিথ্যা শপথ করে, তারপর আপনার এই মিথ্যা কথা বলে, ওজনের মধ্যে কম দিয়ে অথবা মানুষকে ধোকা দিয়ে, অথবা যেটা আপনার মাল মানে যেমন মনে করেন আপনার কাপড় কিছু ছিঁড়ে গেছে, কাপড় মানে ছিঁড়া আছে, ওইটাকে লুকিয়ে ভালোর সাথে মিস করে মানে চালিয়ে দেওয়া। এভাবে মনে করেন অনেক আছে ব্যবসায়ী, ফল ফ্রুটের ব্যবসা করে, ঠিক আছে, এরা দেখা যাবে আপনার অভিজ্ঞতা আছে, হ্যাঁ, ওই মানে উপরে ভালোগুলো সাজায়, নিচে যেগুলো নষ্ট আছে এগুলোকে সাজায় রাখে। এখন কাস্টমারকে দেখার সময় ভালোটা দেখাবে, আর দেওয়ার সময় নষ্টটা দিয়ে দিবে, নষ্টটা দিয়ে দেয়, হ্যাঁ, মানে নষ্টটা দে, যাতে এখন কাস্টমার, সে তো ব্যবসা আমি তো ভালো নিচ্ছি, এখন সে নিয়ে গেছে ঘরের মধ্যে গিয়ে দেখতেছে নষ্ট সাথে তো একটা দুইটা, অর্থাৎ ভালোর সাথে একটা দুইটা নষ্ট চলে আসছে, এইভাবে সে একটা ধোকা খেয়ে গেছে। সাজিদ ভাই, এখানে আপনার সাথে আমি লাভ আসতেছি, শেয়ার করি। যেমন অনেক সময় ক্রেতা যিনি, উনি চাই মাল নিজের হাত দিয়ে নিবে, তখন সে কিন্তু একটু বাছাই করে নেয়। এখন মেজরিটি যারা বিক্রেতা, এরা দেখা যায় নিজের হাত দিয়ে দিয়ে দেয়, বাসায় যাওয়ার পরে দেখা যায় সেখানে আপেল বলেন, বিভিন্ন ফল ফ্রুট বলেন, তা দেখা যাচ্ছে যে এর মধ্যে অনেক কি খারাপ না। এখানে ইমরান ভাই আরো কিছু কথা আছে জি, মনে করেন অনেক সময় দেখা যায় নিজের হাতে নিলেও অনেক সময় মানে এর মধ্যে তারা এমন কিছু কাজ করে রাখে যেটার কারণে সে দোকা খাবে খাবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম কিছু কি আছে, কি বলছি বুঝতে পারছেন তো? আসলে কেমন যে আমি এক মুসলমান, আচ্ছা আমি যাকে দিচ্ছি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হয়তো হতে পারে এই মুহূর্তে আমরা অনেকেই অনেক ব্যবসায়ী আমাদের সাথে মাদানী চ্যানেলের, আমি যাকে দোকা দিচ্ছি সে কে, সে কে, আমি যাকে দোকা দিচ্ছি সে আমার ভাই, সে মুসলমান, আর কখনো মুসলমান এক মুসলমানকে কখনো দোকা দিতে পারে? যদি আপনি ইসলামের ইতিহাস যখন আপনি পাবেন, আর মুসলমানের বৈশিষ্ট্যর মধ্যে ধোকা দেওয়া, এটা মুসলমান যদি কেউ যদি বলে আমি মুসলমান, আমি মুমিন। আচ্ছা ইমরান ভাই, এখানে একটা আমি শেয়ার করতে চাইছি, কি জানেন, মুমিনের যে একটা পরিচয় বর্ণনা করছে আলামত, মুমিন সে নিজের জন্য যেটা পছন্দ করে, অপরের জন্য সেটা পছন্দ করে, যেটা নিজের জন্য পছন্দ করে না সেটা সে অপরের জন্য কি করবে না, পছন্দ করবে না। তো এখন যে ব্যবসায়ী অপরকে ধোকা দিচ্ছে, সে যদি এটা চিন্তা করে, এরকম যদি আজকে এ আমার কাস্টমার হয়েছে, আমি যদি কারো কাস্টমার হই,
এবং সে যদি এরকম দোকানটা আমাকে দেয়, জি আসলে কি এটা আমার পছন্দ হবে, ভালো লাগবে, আমি কষ্ট পাবো? তো এই একটা জিনিস থেকে কিন্তু আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। জি আলফাসানি ভাই, অনেক অনেক পর্যন্ত সাজিদ ভাই এই কথা প্রসঙ্গে যে আসলে যেটা মুমিন নিজের জন্য যা পছন্দ করবে তা অপর ভাইয়ের জন্য করবে, আর যেটা নিজের জন্য পছন্দ করবে না তা অপর ভাইয়ের জন্য এটা অপছন্দ করবে। তো আমাদের বুজুর্গানের দিনের মধ্যে কিন্তু ওই আন্দাজ এবং ওই বৈশিষ্ট্যটা ছিল। যেমন একজন বুজুর্গ আব্দুল্লাহ খায়াত রাহমাতুল্লাহি আলাইহি, তো উনাকে একজন অগ্নিপূজক কাপড় সেলাই করে জাল টাকা দিত, জাল নোট। তো উনি কি করতেন, এটা নিয়ে নিতেন, এজন্য নিয়ে নিতেন যাতে ওই ব্যক্তি অপর কোন মুসলমান ভাইকে ধোকা দিতে না পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো কি হলো, তো একদিন উনি ওনার অনুপস্থিতিতে ওনার একজন ছাত্র ওনার দোকানের মধ্যে ছিল, তো ওই ছাত্র যখন দেখলো জাল নোট এটা নিল না, তো উনি যখন এসে জানতে পারলেন যে ওই অগ্নিপূজক আসছিল আবার কাপড় সেলাই করে নিছে, জাল নোট এটা উনি নেন নাই। তো জিজ্ঞাসা করেন, তো তুমি এটা কেন নেও নাই? বলে জাল নোট এর জন্য নেই নাই। বলে আমি তো অনেক বছর ধরে তার কাছ থেকে ওই জাল নোটটা নিয়ে আসছি এজন্য যেন সে অপর কোন মুসলমান ধোকা আমি খাই, যেন অপর কোন মুসলমান এর মাধ্যমে ধোকা না খায়। আল্লাহ। তো আসলে উনিও একজন ব্যবসায়ী ছিলেন, আমাদের যিনি বুজুর্গ ছিলেন, কেমন আদর্শ, কেমন আদর্শবান ছিলেন। যদি আমাদের মধ্যে এই আদর্শ এসে যায়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মধ্যে ধোকা দেওয়াকে কত অপছন্দ করতেন, একটি হাদিস মোবারকা শুনে আমরা ইনশাআল্লাহ সমাপ্তির দিকে, শেষের দিকে আমরা যাব। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সবজি বাজারের পাশ দিয়ে যাচ্ছে, তখন সেখানে স্বচ্ছ দানার আপনার একটা স্তূপ যেখানে সবজি রাখা হলো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাত ঢুকিয়ে দিলেন। দেখুন, যখন হাত ঢুকিয়ে দিলেন, হাত বের করার পরে সেখানে আর্দ্রতা, পানি, পানি, হ্যাঁ, পানি যখন বের হলো, তো ওই ব্যবসায়ীকে বললেন, এই ব্যবসায়ী যে তোমার এই অর্থাৎ সবজির যে স্তূপ সেখানে ভিতরে পানি, এটা তো ধোকাবাজি। তো সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একটু পূর্বে বৃষ্টি হলো আর ওই বৃষ্টির পানি ভিতরে চলে আসলো, এই কারণে ভিতরে যে মালগুলো সেগুলো ভিজা। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল যে তুমি সেই মালগুলোকে অর্থাৎ সেই ভিজা যে মালগুলো কেন পানির কারণে সেগুলো ভারী হয়ে ভারী, স্বাভাবিকভাবে যে মাল শুকনা, যেমন আলু বলেন যে কোনো একটা মাল শুকনা এর ওজন একরকম আবার ভিজা এর ওজন একরকম, যে তুমি সেই মালগুলোকে উপরে কেন দিচ্ছ না যাতে লোক দেখে মাল ক্রয় করতে পারে। দেখেন এই যে কথাটা, এরপরে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, এটা হচ্ছে ধোকাবাজি। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ধোকা দানকারী আমাদের দলভুক্ত না। আল্লাহ, যে ধোকা দেয়, যে কেমন ধোকা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করলেন যে যারা ধোকা দেয় তারা আমাদের দলভুক্ত নয়। আজকে ব্যবসার মধ্যে মানুষ ধোকা খেয়ে যাচ্ছে, মানুষ অনেক বড় বড় ব্যবসায়ী তাকে, অন্য ব্যবসায়ী তাকে ধোকা দিয়ে দিচ্ছে, তার মুসলমান ব্যবসায়ী ভাই তাকে ধোকা দিয়ে দিচ্ছে, কিন্তু সে একটু যদি সে ভাবত যে আমি যাকে ধোকা দিচ্ছি তারও তো ফ্যামিলি আছে, আমার মতো তার ছেলে সন্তান আছে, তো তার কি অবস্থা হবে, সে কষ্টের মধ্যে লিপ্ত হয়ে যাবে, সে পেরেশানগ্রস্ত হয়ে যাবে। তো আসলে বোঝা উচিত যে আমি একজন মুসলমান হিসাবে দুনিয়াতে একটু লাভবান হয়ে যাব, কিন্তু আমি আপনি একদিন একদিন দুনিয়া থেকে চলে যাব, কিছু অর্থের মালিক হয়ে যাব, সম্পদের মালিক হয়ে যাব ধোকা দিয়ে, কিন্তু এর শাস্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে কবরে, হাশরে, কিয়ামতের ময়দানে। এই যে আমরা শুরুতে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী সাজিদ ভাই থেকে যে হাদিস মোবারকা শুনলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তিন ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না, এর মধ্যে একজন হচ্ছে যে ব্যবসার মধ্যে কি দেয়, মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় নেই। এই যে মিথ্যা ধোকা দেওয়া আজকে দিন দিন বাড়তেই যাচ্ছে। আমাদের চ্যানেলে দর্শক শ্রোতা, অবশ্যই ব্যবসা করব, ব্যবসার মধ্যে আমরা বরকত আমরা লাভ করব, কিন্তু আমাকে আপনাকে
ব্যবসার এই সকল অপকর্ম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। যদি আমি আপনি বাঁচি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ওই ব্যবসা মধ্যে অল্পর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন বরকত আমাকে আপনাকে দিবেন আমি আপনি কল্পনাই করতে পারবো না। বরকত দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করব সর্বশেষ সাজিদা থেকে লাস্ট মাদানী ফুল আলফাসানি ভাই থেকে শেষ মাদানী ফুল দর্শকদেরকে বলে দিই যে কিছু বরকতের যেমন মনে করেন যারা নিয়মিত চাষতে নামাজ পড়বে তো আল্লাহ তাআলা তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দিবে আর এমন বরকত দিবে বলা হচ্ছে যেটা তার চিন্তার মধ্যে আসবে না। এরপরে আরেক জায়গার মধ্যে আসছে যারা প্রতিদিন মাগরিবের পরে রাতে সূরা ওয়াকিয়া পড়বে তো আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যেটা তার গুমানে আসবে চিন্তাতে আসবে না। সুবহানাল্লাহ। এরপরে আরো মনে করেন ব্যবসায়ী যারা এরা যেন পবিত্র অবস্থায় থাকে পাক পবিত্র তাহলে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ব্যবসার মধ্যে কি হবে প্রচুর পরিমাণে বরকত হবে। তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এরকম কিছু যদি আমল করা হয় এভাবে এই আপনার আমির আহলে সুন্নাত ফাজিলা সুন্নাতের মধ্যে লিখছে যে ব্যক্তি দোকানের সামনে 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম কে লিখে ল্যামিনেটিং করে লটকিয়ে দিবে ইনশাআল্লাহ ওই দোকানে শয়তান প্রবেশ করবে না আর আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে তাকে ব্যবসার মধ্যে বরকত দান ইনশাআল্লাহ। জি আলফাসানি ভাই। জি ইমরান ভাই অনেক বড় একজন সাহাবি যিনি সফল ব্যবসায়ী ছিলেন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার ব্যবসার সফলতার কারণ কি কারণ কি তো উনি বললেন যে আমি কোনো পণ্য না দেখে ক্রয় করি না আর অল্প লাভকে ছেড়ে দেই না আর আল্লাহ তাআলা যাকে চান বরকত দ্বারা পরিপূর্ণ করান। তো উনার একটা যেটা যে উনি যে কোনো যে পণ্য কেনার সময় খুব যাচাই বাছাই করে উনি কিনতেন আর অল্প লাভ অনেক সময় দেখা যায় আমাদের কি যে মানে সামান্য লাভ এটাকে আমরা তেমন গণ্য মানে বেশি লাভ হওয়া মানে যদি বেশি লাভ না হয় তাহলে আমরা মাল সারি না তো এটাও একটা কি এর পাশাপাশি আমরা যেন এইদিকে খেয়াল রাখি যে আমার ব্যবসার কারণে যেন আমার নামাজ কাজা না হয় তারপরে যদি আমাকে আল্লাহ তাআলা এমন মানে মালদার বানান এমন বড় ব্যবসায়ী বানান যাকাত আমার উপর ফরজ আমি যেন যাকাত আদায়ে ঘুরিমসি না করি এর পাশাপাশি পরহেজগারিতা অবলম্বন করা ব্যবসায় বরকত একটা আছে যে গরিবদের কাছ থেকে ভালো দামে পণ্য ক্রয় করা গরিব যারা আছে অনেক সময় আছে যারা পণ্য বিক্রয় করে তো তাদের কাছ থেকে ভালো দামে পণ্য ক্রয় করা এটাও বরকতের একটা মাধ্যম। তো দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ শুকরিয়া আমাদের মোবাইল লীগে দাওয়াত ইসলামী থেকে ব্যবসা সম্পর্কে অর্থাৎ আমরা কিভাবে লাভবান হতে পারব এই সকল বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের শোনার সৌভাগ্য হয়েছে। দর্শক শ্রোতা আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আমরা এমন এক সময় আসবে অনুষ্ঠানে আবারও একটি সংশোধনীয় আমাদের সামাজিক প্রেক্ষাপটকে নিয়ে ইনশাআল্লাহ জবাজাল একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ ইলমে দিন শিকার সৌভাগ্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে যাই আমরা শ্রবণ করলাম মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আগামী সপ্তাহে অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন এক সময় আসবে এমন এক সময় আসবে এমন এক সময় আসবে এমন এক সময় আসবে।